লাভ ক্ষতির একটা অঙ্ক এখানে দেখছি আমরা, কি বলছেন, একটি দ্রব্য 270 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তো ক্রয় মূল্য কত হয়ে যাবে? 270 ইন্টু 100 বাই 90, ৩০০ টাকা, ঠিক আছে। এবার আমাদের কি বলছে না, 20% লাভ বিক্রয় মূল্য কত হবে? তো 20% লাভের বিক্রয় মূল্য হবে 20% লাভ মানে 120 বাই 100 টাকা, 100 দিয়ে কাটলে এখানে 3 যাচ্ছে, তাহলে কত হবে, 3 বার 36, 360 টাকা, ঠিক আছে। তাহলে একটি দ্রব্য 270 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ক্রয় মূল্য বের করে নিয়ে হবে কত, না যত টাকায় বিক্রি করা হয়েছে সেটা ইন্টু উপরে হবে 100, যদি 20% ক্ষতি হতো নিচে হতো 80, 10% ক্ষতি হতো নিচে কত হয়েছে না 90, ঠিক আছে। ক্রয় মূল্য বার হয়ে যাবে, আর যত পার্সেন্ট লাভ বলবে, 20% বলে 120, যদি 40% বলতো আমরা এখানে 140 বাই 100 লিখতাম, ঠিক আছে। একই টাইপের অঙ্ক অনেক থাকে।